কোরআন আসে নাই যে কাউকে আমি বাধা দিতে চাই কোরআন এসেছে মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আল্লাহর আযাব ও গজব থেকে বাঁচাবার জন্য একটা एग्जांपल দি এই দিকে একটা রাস্তা আমার বাম দিকে একটা রাস্তা আর আমার ডান দিকে একটা রাস্তা এই দুইটা পথ এখন এই দুইটি পথের এই জায়গাটা হলো যেন একটা চৌমাথা একটা মোড় এখন এই মোড়ে দেখা যায় দুইজন মানুষ দাঁড়ায় আছে একজন মানুষ তরবারি নিয়ে বলতেছে এই দিকে যদি যাও তাহলে তোমাকে হত্যা করে দেব এই দিকে যেতে পারবে না আরেকজন মানুষ যিনি দাঁড়িয়ে আছে তিনি বলছেন অনয় বিনয় করে কানতি মিনতি করে আমার ভাই সোনার টুকরা এই পথে যেও না এই পথে আছে সিংহ এই পথে আছে টাইগার তুমি গেলেই সে যেন তোমাকে শেষ করে দিবে তুমি ক্ষতিগ্রস্ত হবে এখন দেখা যায় কোরআনুল করিম ততরূপ মানুষকে বলে মানুষকে বুঝায় তোমরা এক আল্লাহর কথা এক রাসূলের কথা শোনার পরে বলার পরে তার উপরে জীবন বাস্তবায়ন করো সুন্দর একটা পরিবেশ তৈরি করো দুনিয়ার জমিনেও আর আখেরাতে তোমাদের জন্য সুন্দর একটা পরিবেশের জায়গা তৈরি করা আছে আল্লাহর পক্ষ থেকে সেটা হলো বেহেশত এখন এইটা ছিল কোরআন কিন্তু ওই যে তরবারি দিয়ে বাধা এরকম কোরআন বলে না যে তুমি যদি এইটা না করো তাহলে তোমাকে শেষ করে দেওয়া হবে কারণ কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন লা ইকরাহা ফিদ্দিন দিনের ব্যাপারে মানুষের উপরে জোর এবং জুলুম এরকম কোন কিছু না এই ব্যাপার দিয়ে আমি পরিবেশ সুন্দর করতে হবে কোরআনের আলোতে এই ব্যাপারে একটা एग्जांपल দিতে চাই আমরা ইন্ডিয়ান ভালো করে বুঝুন আমরা ইন্ডিয়ান আমরা মুড়ি খাই আমরা ভাত খাই আমরা ডাল খাই আমরা কাজু বাদাম খাই আপেল খাই কিশমিশ খাই খাওয়ার পরে আমরা খাই না আল্লাহ খাইয়ে দেন কোনটা জোরে বলছেন না আল্লাহ খাইয়ে দেয় এখন আল্লাহ খাইয়ে দেওয়ার পর হজমটাও করিয়ে দেয় তো আমরা ইন্ডিয়ান মানুষ সেই সব খাবারগুলি খাওয়ার পর আমাদের যখন পেশাবের চাপ আসে তখন কেউ বলে পেশাব করব কেউ বলে ইস্তিনজা করব কেউ বলে হিসি করব এখন মডার্ন যুগ বলছে মাইনাস করব মাইনাস বলছে না বলছে না বলছে না বলছে না বলছে মাইনাস করব এটা ইন্ডিয়ান ভাষা কিন্তু আপনি যদি বাংলাদেশ সফর করেন তাহলে বাংলাদেশে গিয়ে দেখবেন ওরা পেশাবটাকে ওরা যেন গোদা বাংলায় ওদের মাতৃভাষায় বলে হিসি করব বলে মাইনাস করব বলে পেশাব করব বলে কিন্তু ওদের ভাষাতে ওরা বলে মুদব আমাদের ইন্ডিয়ান মানুষেরা গোদা বাংলায় মুদব বলেন না বলেন না হ্যাঁ গোদা বাংলায় কি বলেন মুদব কিন্তু বাংলাদেশে দেখা যায় ওরা বলে মুদব এ কথা বলে না ওরা বলে মাতু করব মাতু করব তো একটা বাংলাদেশি মেহমানের বাড়িতে একজন মেহমান মুসাফির হিসাবে বাংলাদেশের বাড়িতে একজন মেহমান গেছে যাওয়ার পর দেখে সেই বাড়িতে কোনো পুরুষ নাই একজন মহিলা সেই মহিলাকে খালা বলে তাদের রিলেটিভের মানুষ তাদের যেন বংশধরের মধ্যে কেউ এখন দেখা যায় তার বাড়িতে গিয়ে সেই মুসাফির আছে এখন মুসাফির থাকতে থাকতে দেখা যায় ওই বাড়ির মহিলাটা মুসাফিরটাকে খাবার খেতে দিয়েছে খাবার খেতে দিতে গিয়ে এমন সময় মেহমান যখন খাবার খাচ্ছে সেই সময় ওই বাড়ির একটা ছোট্ট শিশু মাত্র দেখা যায় দুই বছর আড়াই বছর তিন বছরের শিশু সে মাকে বলছে মা আমি মাতু করব আমাকে মাতু করা লেগেছে আমি মাতু করব তো ওর মা ছেলের পরিবেশ তৈরি করার জন্য ওর কানটাকে ধরে টেসে মোলে দিয়ে বলছে দুষ্টু কোথাকা বদমাস কোথিকা এই সময় মেহমানকে খাবার খেতে দিয়েছি আর তুই এই রাপ কথা বলছিস মাতু করব এই কথা শুনে যদি মেহমানের খাবারের প্রতি অরুচি হয়ে যায় তাহলে পারে সাংঘাতিক তার যেন সঙ্গে বেয়াদবি করা হবে তখন সেই ছোট্ট শিশুটা কাঁদতে কাঁদতে ক্রন্দন করতে করতে বলছে মা তাহলে এ সময় আমি কি বলবো আমাকে শিখিয়ে দাও তখন ওর মা বলল তোকে যখন মাতু করা লাগবে
আর কাউকে যখন খেতে দিব মেহমানের মেহমানকে তখন তুই বলবি আমি গান করব আমি গান করব আমি তোর মা বুঝতে পারবো মেহমান বুঝতে পারবে না এমন সময় দেখা যায় এই পরিবেশ দিয়ে ছেলেকে মা তৈরি করলো এখন কিছুদিন পর বিদেশ থেকে তার আব্বা বাড়িতে এসেছে বাপ কিন্তু জানে না মা কিভাবে ছেলের পরিবেশ তৈরি করেছে এমন সময় গভীর রাত্রে বাবার কাছে ছেলে শুয়ে আছে এখন তাকে যেন মাতু করা লেগেছে ওর আব্বাকে বলছে আব্বু আব্বু ওর আব্বু বলছে চোখ রগড়াতে রগড়াতে বলছে কি বলছিস বাবা আমি ক্লান্ত শরীর আমার একটু ঘুমাই কি বলছিস কি ছেলেটা বলছে আব্বু আমাকে গান করা লেগেছে আমি গান করব ওর মা ওর আব্বাটা সে সময় বলছে গান করব এখন ঘুম এখন গান করতে হবে না এখন অনেক রাত ঘুম তো ছেলেটা বলছে না আব্বু আমাকে গান করা লেগেছে আমাকে গান করতে হবে বাপ বিরক্ত হয়ে সে সময় বলল তোকে যদি গান করাই লেগেছে তাহলে আমার কানে তুই আস্তে আস্তে গানটা কর এখন ছেলেটা কি করেছে চেনটা টেনে দিয়ে নলটা ভরে দিয়ে ওর বাপের কানে মুততে শুরু করেছে ওর বাপ বলছে আরে বেওকুফ তুই যদি বলতিস যে মাতু করব তাহলে তোকে পেশাব করে নিয়ে আসতাম তুই বলবি গান করব যে আমার কানে মুতলি এখন ব্যাপারটাই হচ্ছে কোরআন ছাড়া যদি কোনো পরিবেশ তৈরি করতে যান তাহলে সে পরিবেশটা হবে বিশৃঙ্খলা সেই পরিবেশটা কোনো শৃঙ্খলা থাকবে না ফলে যাতে করে দুনিয়াবি ইহকাল পরকাল যাতে সুন্দর পরিবেশ থাকে এর জন্য আল্লাহ সুবহানাহু তাআলা একটি কিতাব নাজিল করলেন কিতাবের নাম হচ্ছে কোরআন কিতাবের নাম কি বললেন আর একটু জোরে বলুন এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন কথা বাদ দেন নাই যে কথা কোরআনুল কারীমের মধ্যে নাই আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওয়া তিবিয়ানাল কুল শাই আমি আল্লাহ সুবহানাহু তাআলা এই কিতাবের মধ্যে সমস্ত কথাগুলি ঢুকায়া দিয়েছি মানুষের প্রয়োজনে যা কিছু লাগে সব কিছু যেন এই কোরআন তারাকে দিশা দেবে কোরআন যেন তারাকে পথ দেখাবে কোরআন এক কথায় তারাকে সিধা রাস্তা দেবে যদিও বুখারী শরীফের মধ্যে হাদিস এসছে রাসূল আকিদ টানলেন সিধা তারপরে বাঁকা ইত্যাদি আমি সে হাদিস বর্ণনা করতে যাচ্ছি না এখন বলতে যাচ্ছি কি যে কোরআনের মধ্যে আল্লাহ পাক সব কথা বললেন এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক মুসলমানদেরকে লক্ষ্য করে একটা কথা বলছেন কি বলছেন লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা বিশৃঙ্খলাই হয়ে পড়েছ তোমরা শৃঙ্খলা বজায় রাখতে পারো নাই তোমাদের উপরে দেখা যায় নানা রকমের যেন রোলার চলছে যেন স্টিম চলছে অত্যাচার অনাচার অবিচার হচ্ছে তোমরা বিয়োজনী হচ্ছ লাঞ্ছিত ঘৃণিত পদতলিত হচ্ছ লাঞ্ছনা কঞ্জনার পদ যেন শেষ নাই ফলে আমি আল্লাহ কি বলছি শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين আমি আপনাদের এই আয়াতের তর্জমা পড়ে করছি এর সানি নজুলটা বয়ান করি আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি বিরক্ত হচ্ছেন রাত্রি কিন্তু অনেক বেশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ চালিয়ে যান সেই দিনও মাদ্রাসাতে এরকম হয়েছিল চালিয়ে যান শেষের আমি জানি না এই বুড়ো মানুষটাকে নিয়ে এখনো কেন মানুষ এরকম গভীর রাত্রে নিয়ে আসে আমি গত রাত্রেও এক জায়গায় বক্তব্য রাখছিলাম সেখানেও এরকম টাইমে নিয়ে যাওয়া হবে কত বুঝিনি আগামী কালকেও আছে সেখানেও বলেছে আমি অত্যন্ত করজন অনুরোধ করে বলেছি আমার বয়স অনেক আমাকে একটু মাগরিবের পরে দে
একটু ইশার করে দেন, বলে আপনি আসুন তো তারপরে মশওয়ারা করে দেখি আপনাকে কোন সময়। কথা বুঝেন না, কোথায় নামাবে? কোথায়? পিছে নামানো যায়, পিছে নামানো যায়। আমার ভাইরা যাক, কথাটা বলতেছিলাম, আপনারা জ্ঞানী মানুষ, এখন এর সাইন